সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায়, সূর্য, পৃথিবী ও চাঁদ। এই অধ্যায়টি নিয়ে, এই প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তা হলো চাঁদের সৃষ্টি, সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান, উপছায়া ও প্রচ্ছায়া, সূর্যগ্রহণ, আংশিক পূর্ণগ্রাস ও বলয় সূর্যগ্রহণ, পরিবেশের ওপর সাময়িক প্রভাব, পশু পাখি এবং তাপমাত্রা, সূর্য সংক্রান্ত পর্যবেক্ষণ ও গবেষণার সুযোগ অ্যানালেমা, চন্দ্রগ্রহণ পূর্ণ এবং আংশিক চন্দ্রগ্রহণ, লাল চাঁদ, পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব, অনুসুর অপসুর, পৃথিবীর ঘূর্ণন অক্ষের পরিবর্তন। আমরা আগের শ্রেণীতে সূর্য এবং চন্দ্রগ্রহণ সম্বন্ধে বেশ কিছু ধারণা পেয়েছি। এই অধ্যায়ে আমরা সূর্য ও চন্দ্রগ্রহণ সম্পর্কে আরো একটু বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রহণের সময় সূর্য অথবা চন্দ্র সাময়িকভাবে আকাশে ঢাকা পড়ে যায়। পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। সূর্যের চারপাশে একটি পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, অর্থাৎ 1 বছর। এই সময়কে পৃথিবীর হিসাবে আমরা 1 বছর বলি। পৃথিবী যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক তেমনি পৃথিবী উপগ্রহ চাঁদও পৃথিবীকে একটি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। তবে চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে প্রায় 5 ডিগ্রি হেলানো অবস্থায় থাকে। তোমরা যা চিত্রে দেখতে পাচ্ছ, চাঁদের ক্ষেত্রে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে 27 দিনের কিছু বেশি সময় লাগে, কিন্তু চন্দ্র মাস পূর্ণ হতে আরও 2 দিন বেশি প্রয়োজন হয়। কারণ 27.3 দিনে পৃথিবীটা সূর্যকে ঘিরে আরও খানিকটা দূরত্ব অতিক্রম করে। এই দূরত্ব অতিক্রম করে পৃথিবী তার নতুন অবস্থানে যাওয়ার জন্য চন্দ্রমাস শুরুর নতুন চাঁদ দেখার জন্য আরও বাড়তি 2 দিন অপেক্ষা করতে হয়। সূর্যের চারপাশে পৃথিবী প্রদক্ষিণ এবং পৃথিবীর চারপাশে সূর্যের প্রদক্ষিণ করার ফলে কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে, যার কয়েকটি নিচে আলোচনা করা হলো। চাঁদের উৎপত্তি। চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদটি হল সংঘর্ষ মতবাদ। চন্দ্র অভিযানের পর চাঁদ থেকে নিয়ে আসা চাঁদের মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটি বিস্ময়কর মিল খুঁজে পাওয়া গেছে, সেজন্য অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়ানামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে, যেটাকে আমরা বলি চাঁদ। তোমরা যারা চাঁদের দিকে তাকিয়ে সেটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছ, তারা নিশ্চয় লক্ষ্য করেছ চাঁদ সবসময় তার একটি পৃষ্ঠ পৃথিবীর দিকে মুখ করে প্রদক্ষিণ করে। সেজন্য আমরা সবসময় চাঁদের একটি পৃষ্ঠই দেখতে পাই, অন্য পৃষ্ঠটি কখনো দেখা যায় না বা দেখতে পাই না। 1.2, সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান। পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় 109 গুণ বেশি।
আবার চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের মাত্র 27%, অর্থাৎ চাঁদের তুলনায় সূর্যের ব্যাস প্রায় 400 গুণ বেশি। অপরদিকে পৃথিবী ও চাঁদের মাঝে যে গড় দূরত্ব 1,500 লক্ষ কিলোমিটার, সেটি পৃথিবী ও চাঁদের মধ্যে গড় দূরত্ব 3.84 লক্ষ কিলোমিটার থেকে 400 গুণ বেশি। সূর্য ও চন্দ্র গ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করে, ফলে কখনো পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, সেটি হচ্ছে চন্দ্র গ্রহণ, আবার কখনো চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে, সেটি হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যের আলো পৃথিবী কিংবা চাঁদে বাধাপ্রাপ্ত হয়ে একটি ছায়া সৃষ্টি করে। আলোর উৎস যদি একটি বিন্দু হয় তাহলে সেটি সুস্পষ্ট ছায়া সৃষ্টি করে, কিন্তু সূর্যের আকার অতিকায় তোমরা দেখেছ সূর্যের আলোতে সৃষ্ট ছায়া কিনারায় একটুখানি অস্পষ্ট, তার কারণ সূর্য দুই ধরনের ছায়া সৃষ্টি করে, উপচ্ছায়া ও প্রচ্ছায়া। উপচ্ছায়া, যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাপ্রাপ্ত করে ছায়া তৈরি করে, কিন্তু আলোর উৎসের অন্য অংশ ওই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে, তখন তাকে উপচ্ছায়া বলে। সে কারণে এই ছায়া আংশিক অন্ধকার হয়। স্বাভাবিকই উপচ্ছায়া অনেক বড় অংশ জুড়ে অবস্থান করে। প্রচ্ছায়া, যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্ত হয়ে ছায়া তৈরি করে, তখন তাকে প্রচ্ছায়া বলে। এই ছায়া গাঢ় ধরনের হয় এবং গ্রহণের সময় প্রচ্ছায়া অঞ্চলের কিছু সময়ের জন্য গাঢ় অন্ধকারে ঢেকে যায়। প্রচ্ছায়া উপচ্ছায়ার তুলনায় অনেক কম এলাকা জুড়ে অবস্থান করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আগামী পর্বে আমরা এই 1.3 সূর্যগ্রহণ থেকে শুরু করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, এরকম আরও অসংখ্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।